এই স্বৈরাচারকে পতন ঘটিয়ে আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই ইনশাআল্লাহ। সর্বশেষ যে কথাটি আপনাদেরকে বলে শেষ করতে চাই যে এই সরকারের কোনো গণভিত্তি নাই, কোনো জনসমর্থন নাই, এরকম একটি সরকার 48 ঘন্টা 72 ঘন্টার মধ্যে আমরা ইতিপূর্বে বাংলাদেশে পতন হতে দেখেছি এবং পতন হওয়া সম্ভব। যে কোনো মুহূর্তে একটি গণ অভ্যুত্থান সৃষ্টি হলে এই জনগণ কিন্তু আর রাষ্ট্রক্ষমতায় দখল করে থাকতে পারবে না, তাদের জন তাদের এই ক্ষমতার কোনো ভিত্তি নাই। অতএব আমাদের হতাশা হওয়ার কিছু নাই, নিরাশ হওয়ারও কিছু নাই। আমাদের এখন আগামী দিনে যে জনসমর্থন রয়েছে সেটিকে পুঁজি করে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি নিশ্চিত ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই আন্দোলনে সফল করবে। আমি আমার বক্তব্য শেষ করে আপনাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনে রাজপথে জোরদার আন্দোলন করে এই এলাকার একজন সন্তান, এই ঢাকা ছয়ের একজন সন্তান হিসেবে আপনাদেরকে গর্বিত করব ইনশাআল্লাহ। সারা বাংলাদেশ আমাদের আন্দোলনকে তাকিয়ে দেখলে এখান থেকে আমাদের আন্দোলনে নেতৃত্ব দিয়ে আমরা এই স্বৈরাচারকে পতন করে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব। এই পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করে আগামী দিনে আন্দোলন সংগ্রামে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করার প্রতিজ্ঞা জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আমি তরফ থেকে কইলাম।